Assalamualaikum dear students of class 9, how are you? Hope you are okay by the grace of Almighty under this pandemic situation. My today's class I discuss about a magazine. It's about pyramids. Pyramids, the wonders of the world. try to understand the magazine. The pyramids, the great pyramid. It R was built. Located on the west bank of Nile. Nile Sagar Pashchim Tire Obosthito. The great wonders. Onnotomo ki ashcharjo. Still a mystery. Mystery mane ki rahasyo. Mystery mane ki rahasyo. Thousands of years ago. Hajar bochor age. Thousands of years ago. Built for a king called Khufu. Built for a king for তাহলে আমাদের সেকেন্ড নম্বরের যে তিন নম্বরের যে ম্যাচটা আসবে সেটা থেকে আমাদের কি করতে হবে পাঁচটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ঠিক আছে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে যদি ঘটনা আকারে থাকে তাহলে ঘটনাটা সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখব কিভাবে এই তিনটা বাক্য থেকে কিভাবে সঠিক অর্থপূর্ণ বাক্যগুলো তৈরি করা যায় প্রথম আমরা যদি দেখি the pyramids ek number jo hum bole the pyramids are the pyramids are still a mystery athwa the great wonders the pyramids are the great wonders theek ache tale prathom apna ki milega the pyramids are the great wonders the great pyramid was built ek dui number to The Great Pyramid was built for a king called Khufu. The Great Pyramid was built for a king called Khufu. Therefore, it was located on the west bank of Nile. It was located on the west bank of Nile. Therefore, চার নম্বরে ইট ওয়াজ বিল্ড চার নম্বরে ইট ওয়াজ বিল্ড থাউজেন্ডস অফ ইয়ার্স এটা কি নির্মিত হয়েছিল হাজার বছর আগে তারপরে সর্বশেষ দি পিরামিডস এটাকে আমরা পাঁচ নম্বরে ব্যবহার করব দি পিরামিডস are still a mystery. Still a mystery. এখনো কি পিরামিডগুলো কি রহস্যময় পিরামিডগুলো এখনো কি রহস্যময় আমি আবার বলছি তোমাদের সঙ্গে তো আমি আরেকবার বলছি দি পিরামিডস আর দ্য গ্রেট ওয়ান্ডার্স দি পিরামিডস আর দ্য গ্রেট ওয়ান্ডার্স দি গ্রেট পিরামিড ওয়াজ built for a king called Khufu. It was located on the west bank of Nile. তারপরে চার নম্বরে it was built thousands of years ago. তারপরে পাঁচ নম্বরটা the pyramids are still a mystery. ঠিক আছে তাহলে এটাই আমাদের পাঁচটা বাক্য মিনিংফুল বাক্য তৈরি হয়ে গেল তাহলে আমরা এই ম্যাচিং পার্টটা বেশি বেশি করে প্র্যাকটিস করবো এবং অর্থ বুঝে যদি করি তাহলে আমাদের যথাযথভাবে আমরা পাঁচটা বাক্য তৈরি করতে পারবো এবং আমাদের ফুল মার্কস পাওয়া সহজ হবে ঠিক আছে তাহলে এই তোমাদের টেক্সট বুক বা তোমাদের যে বই আছে গ্রামারের এই বই থেকে তোমরা মডেল কোয়েশ্চেন অংশটা কি একটা করে তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে এটা বিষয়টা ধরার জন্য খুবই সহজ একটা বিষয় পড়ানো হবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ